নমস্কার, তনুশ্রী ভট্টাচার্য। বেঁচে থাকা বাঁচিয়ে রাখা আমার ক্যাপশন। একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওটাই অফিস থেকে জাস্ট এসেছিলাম। এবার আমি স্নান করতে যাচ্ছিলাম, দেখলাম ভিডিওটা আপলোড হয়নি, তাই আর একবার ভিডিওটা বানাচ্ছি। বিষয়টা হচ্ছে যে বেশ্যা বা ধর্ষিতা কিন্তু গালি নয়, এটা অপশব্দ, এটার ব্যবহার বন্ধ, এটাই হচ্ছে আমার আজকে ক্যাপশন। এর পিছনে আমার বিগত 7 দিন 10 দিন ধরে মামাই বৃষ্টির দুটো ভিডিও দেখা, এবং রেপড শব্দটাকে বা রেপ শব্দটাকে, ধর্ষিতা বা ধর্ষণ শব্দটাকে ব্যবহার করা বন্ধ করা হোক অন্তত এই প্ল্যাটফর্মে, এই একটা অ্যাপিল নিয়ে আমার এই ভিডিওটা করা। আমরা খুব সহজে এই দুটো শব্দকে ব্যবহার করে ফেলি কোনো মেয়েকে নিচু দেখাতে গিয়ে, সেটা হচ্ছে ও তো একটা বেশ্যা, এই শব্দটা বলি। আরেকটা বলি যে ও নিশ্চয়ই ধর্ষিত, দেখ ধর্ষণ হয়েছে ওর, বলি। আমরা কেউ বুঝি এই দুটো শব্দের পিছনে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা লুকিয়ে রয়েছে? জানি না, বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আমি একটু বলি, কয়েকজনের ভিডিও আসলেই আমি চট করে দেখে ফেলি। তার মধ্যে অবভিয়াসলি সীমা, পারমিতা, মিলি পূজা, রুনা লাইফস্টাইল, রুনা রক্ষিত, এরা তো রয়েছে, বৃষ্টি মামাইও রয়েছে, পরবর্তী পর্যায়ে বৃষ্টি মামাইকে আমি পাই, মিঠু আছে, সোমা আছে, এরা, এদের সঙ্গে আমার লাইভেই মূলত কথা হয়। কিন্তু ভিডিও আমি দেখি হচ্ছে মামায়ের ভিডিও, আমি একদম স্কিপ না করে নর্মাল স্পিডে প্রত্যেকটা কথা শুনতে শুনতে যাই। একবারের জায়গায় হয়তো দুবার তিনবার করে শুনি, কারণ ওর কথার মধ্যে আমি ভীষণ যুক্তি খুঁজে পাই। এটা মামাকে আমি ট্যাগ করব, আমি জানি না ও পছন্দ করবে কি করবে না। দেখুন একটা কথা বলি, এই ইউটিউব করতে এসেছিলাম, আমার 1 বছরের এইটা যাত্রাপথ। এই জুলাই মাস আসলে, জুলাইয়ের 9 তারিখ আসলে আমার 1 বছর হবে। ডেফিনেটলি আমি রেভিনিউ পেয়েছি, এবং একবার নয় চারবার আমার রেভিনিউ পাওয়া হয়ে গিয়েছে। গত মাসে আমি চারবার না, পাঁচবার, 5 টাইমস মনে হয় পেলাম, 5 বারই পেয়েছি, গত মাসেও পেয়েছি, মানে গত মার্চেও আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো রেভিনিউ তো পাওয়া যায়, কিন্তু রেভিনিউ আমি পাওয়ার জন্য আমি কতটা নিজেকে তুলে ধরবো, নিজের ব্যক্তিগত জীবনকে কতটা রিভিল করব, এটা ডিপেন্ড করে আমার মানসিকতার উপরে, যার যার মানসিকতার উপরে। এখানে তো একটা বিয়ে বিয়ে খেলা চলছে, প্রথমে সে শরীর টরি দেখাতো, তারপর সে বিয়ে করলো, তারপর সে ফেক প্রেগনেন্সির নাটক করলো, সেইটা নিয়ে তো চলছে। এবার অনেকেই বলছেন কেন চলছে, এটা তো তার ব্যক্তিগত জীবন, জিন্দাবাদ। কিন্তু সে তো রিভিল করে ফেলেছে না, সে তো দেখিয়ে ফেলেছে, তো তাকে নিয়ে তো আলোচনাটা হবেই। সে তো দেখাচ্ছে তার প্রেগনেন্সি, তার আগে তার পিরিয়ডস সব সে এই 6 ইঞ্চির মধ্যে দেখিয়েছে, তাকে তাকে নিয়ে আলোচনা হবে না, ডেফিনেটলি হবে, কারণ সে রিভিল করেছে। তো যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে যৌন জীবনটা কিন্তু খুব স্বাভাবিক, আমি আপনি আমরা সবাই যৌনতার ফসল, কথাটার মধ্যে খুব গন্ধ লাগছে না, দুর্গন্ধ বেরোচ্ছে, তাই না? কিন্তু বাস্তবটা এটাই। আমার জন্ম হয়েছিল আমার বাবা মায়ের একটা সুস্থ সুন্দর যৌন জীবনের জন্য, আমার সন্তানের জন্ম হয়েছে আমাদের, আমার এবং আমার হাজব্যান্ডের একটা সুস্থ সুন্দর যৌন জীবনের জন্য, আপনার জন্ম, আপনার সন্তানের জন্ম, সবই সুস্থ সুন্দর যৌন জীবন। যখন অসুস্থ যৌন জীবন, সেটাই ধর্ষণ বা বলাৎকার, কেননা যিনি ধর্ষিতা তার মতামত ছাড়াই তার শরীরের উপরে বলপ্রয়োগ করা হচ্ছে, এবং সেটা কিন্তু ডাক্তারি পরীক্ষায় সুনিশ্চিত করা যায় যে এই মেয়েটি কি স্বেচ্ছায় শরীরটি দিয়েছে, নাকি না তার উপরে জোরপূর্বক তাকে তার শরীর থেকে তার শরীরটাকে ব্যবহার করা হয়েছে, এটা ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয়। এবং এটা বলা হয় যে একটা আনউইলিং হরমোনের একটা সিক্রিয়েশন হয়, তার জন্য ডাক্তাররা বুঝতে পারেন। তো আমার বিষয়টা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা সহজে মানুষকে ছোট করে ফেলি এই কথাগুলো বলে, এর পিছনকার পেনটাকে কি আমরা ভাবি? ভাবি না। আমাদের এমন একটা সমাজ যেখানে মেয়েরা প্রতিনিয়ত বিক্রি হয়, প্রতিনিয়ত নারী শরীর বিক্রি হচ্ছে। কিভাবে হচ্ছে? কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, নারী শরীরের বিজ্ঞাপন। হোটেলে যাবেন, হোটেলটা কত ভালো, নারী শরীরের বিজ্ঞাপন। একটি পুরুষ আন্ডারওয়্যার কিনবে, সেখানেও নারী শরীরের বিজ্ঞাপন। সাবানের বিজ্ঞাপনে পুরো নারী শরীরটাকে দেখাতে হচ্ছে, এরকম নারীর শরীরটাকে নানানভাবে ব্যবহার করা হয় আমাদের সমাজে, আমরা মেয়েরাই করছি। তো আজকে একটা গান শুনছিলাম, আকাশ চক্রবর্তীর লেখা, ডোনা গুপ্তের গাওয়া। গানটির কথাগুলো আমাকে খুব নাড়া দিয়েছে, আমার মনে হয়েছে যে সমাজবদ্ধ জীব আমরা, প্রতিবাদ তো করা উচিত, তাই মামাই বৃষ্টির সঙ্গে আমি সামিল হয়েছি প্রতিবাদে। গানটা আমি কবিতা করে বলি, দেখবেন আপনাদেরও রক্তটা না টকবক করে ফুটবে, যারা তাদের মধ্যে মানবিকতা বোধ আছে। চিৎকার কর মেয়ে, দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর মেয়ে,
দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। জন্মের আগে মৃত্যু দিয়েছে, জন্মের পরে ভয়। জন্মের আগে মৃত্যু দিয়েছে, জন্মের পরে ভয়। সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। যদি ভুল চুক হয় কোনোভাবে অসাবধানার বশে, যদি ভুল চুক হয় কোনোভাবে অসাবধানের বশে, 2 বছরের ধর্ষিতা তুই, তোরই কিন্তু দোষে। আরো খানিকটা বড় হলে ওরা ন্যাংটো করবে তোকে, কোল্ড ড্রিঙ্কস জুড়ে তোর খোলা পিঠ সাপটে গিলবে লোকে। এখানে কোল্ড ড্রিঙ্কসের জায়গায় হোর্ডিং হবে সম্ভবত, হোর্ডিং জুড়ে তোর খোলা পিঠ সাপটে গিলবে লোকে। বিক্রি হবে আরও আছে তোর যা কিছু ব্যক্তিগত, আমরা শুধুই খানিক লোলুপ খানিকটা বিব্রত। সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে, না হলেও খুব চুপি চুপি মাখ, পাছে দেখে ফেলে লোকে। এরপরও খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে তোকে গেলে, এরপরও খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে, প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে। চিৎকার কর মেয়ে, দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর মেয়ে, দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায়। এটা মনে হয় নির্ভয়া কাণ্ডের পরে লেখা, কিন্তু কি বাস্তব কথা, তাই না? আমাদের সমাজে তো হয়, 2 বছরের মেয়ে ধর্ষিতা হয়, আমাদের সমাজে কন্যা ভ্রূণ হত্যা হয়, এই যে বললাম বিজ্ঞাপনে ব্যবহার হয় মেয়েদের শরীর। আমাদের সমাজ মেয়েকে প্রশ্ন করে, এই তোমাকে তুমি রাস্তায় বেরিয়েছে কারণ রাত্রি 10টার পরে তুমি বেরিয়েছো বলে তুমি ধর্ষিত হয়েছো, তাই না? তোমার ধর্ষণ হয়েছে, তুমি বেরিয়েছো কারণ রাত 10টার পরে। কি অদ্ভুত, সেই মেয়েটি হয়তো সংসার চালায়, তাকে বেরোতেই হবে, লাস্ট ফ্রেন্ড তাকে বাড়ি ফিরতেই হবে, অথচ আমরা কি অবলীলায় তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলি, তাই না? এই মেয়েটা তুমি শরীর দেখিয়েছো, তাই তোমাকে ধর্ষণ ধর্ষিত হতে হয়েছে, তাই তোমার ধর্ষণ হয়েছে। কেন ছেলেটাও তো শরীর দেখায়, আমরা প্রশ্ন করি না তো? আমার যদিও শরীর দেখানোতে আমার আপত্তি আছে, নারী শরীরের ব্যক্তিগত কিছু সম্ভ্রম বজায় রাখা দরকার বলে আমি মনে করি, তারপরেও বলবো এই কথাটা। বিষয়টা কি বলুন তো, বিষয়টা হচ্ছে আমরা মেয়েদেরকে, মেয়েরাই প্রতিনিয়ত ছোট করছি, আমরা প্রশ্ন করছি, তুমি এখানে যাবে না, তুমি ওটা করবে না, কেন গেছো, কেন করেছো, এই প্রশ্নটাই আমরা করে আরও সমাজটাকে আমাদের বিপক্ষে নিয়ে চলে যাচ্ছি। আমি অনেকেই ভাববেন আমি জ্ঞান দিতে এসেছি, বিশ্বাস করুন জ্ঞান ট্যান দেওয়া নয়, একজন মেয়ে হিসেবে এই শব্দ দুটোর ব্যবহার বন্ধ হোক ইউটিউবে, এটাই আমার একমাত্র বলার, যে বন্ধ করুন এই দুটো শব্দকে, একদম সচেতনভাবে এড়িয়ে চলুন, কারণ এর ভিতরে কষ্ট রয়েছে, এর ভিতরে কষ্ট রয়েছে। আমি নিজে প্রত্যক্ষ করেছি যে যারা শরীর বিক্রি করেন তাদের কষ্ট, কীভাবে প্রত্যক্ষ করেছি জানেন? তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, আমাদের এনজিও, একটা এনজিওর সাথে আমি যুক্ত ছিলাম, সেই এনজিওর তরফ থেকে তখন ডক্টর পাঁজা এইডস নিয়ে কলকাতা শহরে কাজ শুরু করেছেন। সেই সময় কলকাতা শহর শহরতলির বিভিন্ন ব্রথেলে প্রত্যেক রোববার বিভিন্ন দিন বিভিন্ন গ্রুপ যেত, আমি রোববার বেছে ছিলাম, তো যেতে হতো এবং সেখানে আমরা গ্রুপ ধরে যেতাম, সেখানে ডাক্তাররা যেতেন, আমরা কালচারাল ফিল্ডের মানুষজনেরা যেতাম, এবং সেখানে গিয়ে বাচ্চাদের সাথে কথা বলে, যার কবিতা শেখার ইচ্ছে হতো, যার কবিতার দিকে প্যাশন ছিল, আমি তাদেরকে নিয়ে ক্লাস করতাম, কেউ গান শেখাতেন, কেউ নাচ শেখাতেন, কেউ ছবি আঁকা শেখাতেন, আর মায়েদের সাথে কথা বলতাম এবং মায়েদের কষ্টটা শুনতাম। কোনো মা চায় না তার কন্যা সন্তান বেশ্যা হোক, বেশ্যাও চায় না তার কন্যা সন্তান বেশ্যা হোক, জানেন? ওই পাড়াতে ছেলেরা হয়ে যেত দালাল, মেয়েরা হয়ে যেত বেশ্যা বড় হলে, বাচ্চারা, এটা কোনো মাই চাইতো না, তারা চাইতো তাদের পৃথিবী, তাদের সন্তানটা একটা সুস্থ সুন্দর পৃথিবী দেখুক, একটা নতুন সূর্য দেখুক। তো যাই হোক, সেই কষ্টটা না আমি দেখেছি, ওই কান্নাটা আমি আমার এখনো চোখের মধ্যে ছবিটা আছে, কানের মধ্যে আওয়াজটা আসে। বলবেন না, প্লিজ বলবেন না, কাউকে বেশ্যা বলে গালাগালি দেবেন না, ওটা একটা বৃত্তি জানেন তো, বেশ্যাদেরও তাদের ইচ্ছের বিরুদ্ধে কেউ ভোগ করতে পারে না, কারণ বেশ্যার শরীরটাও কিন্তু তার একান্ত ব্যক্তিগত সম্পত্তি, তার যাকে ইচ্ছে সে দেবে, যাকে ইচ্ছে পয়সার বিনিময়ে দেবে, জোর কিন্তু তার উপরে করা যায় না। গাঙ্গুবাই আপনারা দেখেছেন প্রত্যক্ষ উদাহরণ। যাই হোক মামাই, এই ভিডিওটা তোমার জন্য স্পেশালি, বৃষ্টি তোর জন্য,
তোদের যে প্রতিবাদটা ছিল সেই প্রতিবাদে আমিও সামিল। খালিবাবু, তোদের সঙ্গে আমি একটা শব্দ এক্সট্রা যোগ করলাম, বেশ্যা শব্দটাকেও ব্যবহার করবি না। ধর্ষণ আমাদের সমাজের একটা ব্যাধি। একটা পুরুষ তার বিকৃত লালসার শিকার করে একটি মেয়েকে, একটি নারীকে। এই কারণে আমাদের সমাজে 2 বছরের কন্যা ধর্ষিত হয়, 80 বছরের বৃদ্ধা ধর্ষিত হয়। কারণ পুরুষটি শুধু শরীরটা দেখে, আর কিছু দেখে না। পুরুষ কিন্তু শুধু শরীরটা দেখে, আর কিচ্ছু দেখে না। তাই এই সমাজ, মেয়েরা এগিয়েছে, মেয়েরা প্লেন চালাচ্ছে, এই সমাজে মেয়েরা কন্যা হিসেবে ভ্রূণ অবস্থায় হত্যা, মানে নিহত হচ্ছে। এই সমাজে কন্যাকে এক গলা ঘোমটা দিয়ে শাশুড় শ্বশুরের সামনে বেরোতে হচ্ছে। এই সমাজে, আমাদের এই সমাজে, এই শিক্ষিত সমাজে। তো আসুন না প্রতিবাদের ভাষা তুলে গড়ে তুলি। যারা গালাগালির বিরুদ্ধে লড়াই করছেন না, এই দুটো শব্দের বিরুদ্ধেও লড়াই করুন, ব্যবহার করবেন না। এবং লড়াইটা করুন, যে যারা বলবে প্রতিবাদ করুন, যে এই দুটো শব্দ নয়, না, স্টপ। তাহলে আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। আমি জানি না এই ভিডিওটা আদৌ অডিও যাবে কি না, আমি বুঝতে পারছি না। হয়তো মতামত আমি জানতে চাই, বিরূপ মতামতও জানতে চাই। কমেন্টস করুন আমার কমেন্ট সেকশনে এসে, যদি আপনাদের মনে হয় তনুশ্রী ভুল বলছে বলুন। আর কেন, আমাকেও তো এখানে এসে ডিফেম হতে হয়েছে ইউটিউব করতে এসে। বুঝিনি যে এইরকমভাবে ডিফেম হতে হয় এখানে, কিন্তু ওটা আমি ইগনোর করতে পেরেছি। এবং সত্যি কথা বলতে, আমি যারা এই ধরনের কথা বলেছে আমি তাদেরকে ঠিক লেভেলে পাইনি, আমার লেভেলে নয়, ওই জন্য আমি সরিয়ে রেখেছি, ইগনোর করেছি। অনেকে আবার তারা নাকি আবার বলেছে কি, আমি ভয়টাই পেয়েছি। কিসের ভয় পাবো বলুন তো, আমি তো বলেছি। হ্যাঁ, আপনারা যেটা বলছেন সেটাই, কিন্তু আমি যখন এরকম সম্পর্ক কারোর সাথে স্থাপন করেছিলাম, আপনারা দাঁড়িয়েছিলেন, কেউ পাখা দিয়ে হাওয়া করেছেন, কেউ আমাকে আঙুর খাইয়েছেন, সেই সময় ভেবে দেখুন সিনটা, আনন্দ পাবেন। যাক গিয়ে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সংস্কৃতি বজায় রাখুন। আর হ্যাঁ, যদি আপনি আপনার ব্যক্তিগত জীবনকে এই 6 ইঞ্চির মধ্যে আনেন, তাহলে সেটা আলোচিত হবে। তাতে আবার রাগ করলে চলবে না, আমি যেমন রাগ করি না, কিন্তু আমি যদিও ব্যক্তিগত জীবনে এখানে আনি না, আমার ব্যক্তিগত জীবনে আমি হাজব্যান্ডকে কী করে আদর করি সেটা তো নিশ্চয়ই এখানে বসে বলবো না। আমার ছেলেকে আমি কী করে শাসন করি সেটাও আমি এখানে বলবো না। আমার ব্যক্তিগত জীবনটা একান্তই আমার ব্যক্তিগত জীবন, সেই জীবনে কারুর প্রবেশাধিকার আমি দিইনি, ওটা একান্ত আমার নিজের, আমার পরিবারের। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।